ঢাকা বিশ্ববিদ্যালয় কে চিনেন? আপনারা চিনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হল। আমরা এখন কার্জন হলের একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একটি সুউচ্চ শতবর্ষী মেহগনি গাছ দেখতে পাচ্ছি। আমাদের এই মেহগনি গাছের গোড়াটিকে আমার মনে হলো যে আমাদের অভিজ্ঞ একজন উদ্ভিদপ্রেমী আছে, তার সহায়তা নিয়ে একে একটি ল্যান্ডস্কেপিং করে এবং একটি এই গাছের নিচে যে সমস্ত ছোট ছোট গাছ জন্মে সেটা দিয়ে একটা সবুজায়ন করা। যিনি সবসময় তত্ত্বাবধান করেন, আপনারা জানেন তাকে, আমি সবসময় বলেছি আমাদের আগ্রিকালচার সেন্টারের টেকনিক্যাল অফিসার টেকুলাল ঘোষ, তারই তত্ত্বাবধানে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই তিন দিন আগেও এরকম ছিল না, এখন আমরা এখানে কয়েকটা শাড়ি ব্যবহার করেছি। এখানে যেটা দিয়েছি এটা হলো সিনগোনিয়াম, সিনগোনিয়াম এটি একটি কচু জাতীয় গাছ, এটা ভূমি সজ্জায় বা সবুজায়নে এটা ব্যবহার করা। এই প্রথম লেয়ারটা দেখতে পারলেন পাইলেন সিঙ্গোনিয়াম কচু জাতীয় গাছ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ভালো একটি ল্যান্ড কভার, ভূমিকে ঢেকে দেয় এরকম একটি গাছ, এটি হলো স্প্যাগনোটিকোলা ট্রাইলোবাটা। আমরা অনেক সময় এটিকে মহাভৃঙ্গরাজ বলে থাকি। এটিও এই মাটিকে ঢেকে দেওয়ার জন্যে খুবই একটি ভালো গাছ, দ্রুত বৃদ্ধি পায়। আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো যে এখানে মাটি ঢেকে গেছে। এরপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার, সেটি হলো একালাইফা। এটি একালাইফা, আমরা একালাইফাকেও অনেক জায়গায় সৌন্দর্যবর্ধন গাছ হিসাবে ব্যবহার করি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি রোড মিডিয়ানে এরকম একালাইফা দিয়ে ডিভাইডারগুলোকে সুন্দরভাবে সজ্জিত করা আছে। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই গাছের গোড়াটি একেবারেই আমরা সবুজায়নের যে পদক্ষেপ নিয়েছি সেটি আপনাদের সহযোগিতা পেলে এটা এই দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এর চিত্রটা বদলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকজনের অতিরিক্ত আসা যাওয়ার জন্য এই জায়গাটি সবুজ ছিল, কিন্তু সেই জায়গাটি আর সবুজ নাই। আমরা আবার চেষ্টা করতেছি, এই যে শ্রমিক কিন্তু দেখেন এরা রোজার মধ্যেও কাজ করতেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আমরা আবার এই জায়গাটি সবুজায়ন করবো। আপনারা যারা কার্যমালে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই গাছটিকে ঘুরে যদি দেখি যে এই মাটি কোত্থেকে আসছে, আমরা মাটিগুলা আমাদের টেকনিক্যাল অফিসার টেকুলাল ঘোষ কমল উনি আমাকে বললেন, স্যার আমাদের মাটি আমরা এইখান থেকেই ব্যবস্থা করি। দেখেন এই জায়গার থেকে কিছু মাটি নেওয়া হয়েছে। আবার একটু আগে যাই, আমরা সামনে যদি যাই তখন দেখতে পাবো এখানে আরেকটি গর্তের মতো। তাহলে এই গর্তের যে জায়গাটি, এখানকার মাটিগুলো ওইখানে নিয়ে আমাদের বিনা পয়সায় আমরা মাটিগুলোকে কাজে লাগালাম। তাহলে এখানে গর্ত হলো, এই গর্তকে আমরা কী করলাম? রেগুলাল ঘোষ কমলের পরামর্শই যে আমরা এই জায়গাতে যে আমাদের প্রতিদিনের যে পাতা পড়েছে গাছ থেকে সেগুলো দিয়ে এখানে ঢুকে দিলাম। এটা কি হলো একটি, এই যে পাতা আমরা ফেলে দিতাম সেইটাকেই আমরা এই জৈব সারে পরিণত করলাম। বেশিরভাগ দেখা যাচ্ছে যে নাগকেশরের পাতা, আমাদের এখানে অনেকগুলো নাগকেশর আছে, সেই নাগকেশরের পাতা এবং পরবর্তীতে এই জায়গাতেই একটা ফুলের বেডে পরিণত করে। তাহলে আমাদের যে ভূমির ব্যবহার সুন্দরভাবে আমরা এটা চেষ্টা করলাম, আমরা এটাকে একটা বেডে তৈরি করে ফেলবো, ফুলের বেড হবে, ফুলের সৌন্দর্য দেবে। একই সাথে আমাদের মেহগনির যে শতবর্ষী যে একটি গাছ তাকে রক্ষা করা হবে এবং সেখানে একটি সুন্দর সবুজায়ন এবং মোজাইকের মতো
এখানে তিন চার ধরনের গাছ দিয়ে আমরা সাজিয়ে রাখি। আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমাদের সকলেরই প্রিয় কার্যক্রমকে সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আপনারা উপভোগ করবেন, মনটা ভালো থাকবে, মন ভালো থাকলে পরে শরীর ভালো থাকে, কাজে উদ্দীপনা হয়, কাজ করতে ভালো লাগে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলকেই আমি আমার আজকে সকালে